কেন্দ্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ছাব্বিশে আগস্ট এক নম্বর গ্রাস্টিন প্লেসের বাড়িতে পরবর্তীকালে উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর কলকাতা বেতার কেন্দ্র চলে যায় এক নম্বর ইরেন গার্ডেন্সে সেই সরাসরি সম্প্রচারের যুগ থেকে যারা বেতার নাটকের ভিত গড়ে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন বেতন নাটকের প্রাণ পুরুষ শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই সময় আরও দুজনের নাম উল্লেখ করা প্রয়োজন তাদের একজন হলেন বাণী কুমার এবং অন্যজন শ্রীধর ভট্টাচার্য পরবর্তীকালে নাট্য প্রযোজনার ক্ষেত্রে অনেকেই এসেছেন তাদের মধ্যে এক উল্লেখযোগ্য নাম সমরেশ ঘোষ যারা নিয়মিত নাটক শোনেন তারা প্রত্যেকেই সমরেশ ঘোষের নাম শুনেছেন সমরেশ ঘোষ যে শুধু নাট্য প্রযোজনা বা সম্পাদনা করেছেন তাই নয় তিনি কবিতা লিখেছেন তিনি ছোট গল্প লিখেছেন তিনি নাটক লিখেছেন এবং সেগুলো একটা সময় নিয়মিতভাবে প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় এছাড়া তিনি আসর পত্রিকা সম্পাদনাও করেছেন সমরেশ ঘোষ প্রায় দুশোটার মতো নাটক প্রযোজনা করেছেন এবং এর মধ্যে কয়েকটি নাটক জাতীয় স্তরে পুরস্কার পেয়েছে এবং আন্তর্জাতিক স্তরেও তার পুরস্কার আছে তাজ কথায় কথায় আমরা সমরেশদের সমরেশদার কাছ থেকে জেনে নেব যে বেতার নাটকের প্রযোজনা বেতার নাটকে অভিনয় বেতার নাটকের সম্পাদনা এই সব সম্পর্কে তা তার আগে যে কথাটা সমরেশদার কাছে জানব যে সমরেশদা যে এই যে সাহিত্যের প্রতি আকর্ষণ বা নাটকের প্রতি আকর্ষণ এই যে আপনার ছোটোবেলা থেকেই এসেছে এটার জন্যে কি কোনো আপনার মানে পারিবারিক কোনো প্রভাব ছিল কি না সেটা একটু জানতে ইচ্ছা করছে পারিবারিক প্রভাব বলতে গেলে আমাদের পরিবারটাই হচ্ছে নাটকের পরিবার আমার ঠাকুরদা পঞ্চানন ঘোষ তার জন্ম আঠেরোশো একাত্তর মৃত্যু উনিশশো তিনি শ্রীকৃষ্ণের ভূমিকা অভিনয় করতেন এবং পরবর্তীকালে তিনি সেই অভিনয় জীবনকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যে বিভিন্ন যাত্রা সংঘটক যারা তারা আমার ঠাকুরদাকে এত নির্ভর করতেন তিনি নাটকের যাত্রার দল নিয়ে তিনি বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন ঠাকুরদার সেই যে নাটকের ভালোবাসা সেইটা আমার বাবার মধ্যেও ছিল বাবা সত্যচরণ ঘোষ উনি প্রথম জীবনে শিক্ষকতা করেছেন দেশ পত্রিকায় লিখেছেন তার পরবর্তীকালে উনি আকাশবাণীতে যুক্ত হয়েছিলেন সেটা উনিশশো ষাটে তার আগে উনি শিক্ষকতা করেছেন তিনি উপন্যাস লিখেছেন নাটক লিখেছেন সঙ্গীত চর্চা করছেন তার কাছ থেকেও আমার অনেক কিছু পাওয়া আমার নাটক লেখা আমার কবিতা লেখা এবং আমার যে সঙ্গীতের যে বোধ সেটাও তার কাছ থেকে পাওয়া পাশাপাশি আমার তিন কাকা সুশীল কুমার ঘোষ তিনি যাত্রা অভিনেতা ছিলেন কচুয়া গ্রামে থাকতেন মানে এখনও সেখানে আমাদের বাড়ি আছে আমার সেজু কাকা রবীন্দ্রনাথ ঘোষ তিনি অভিনয় করতেন ক্লাসিক্যাল নাটক করেছেন শাহজাহান করেছেন চন্দ্রগুপ্ততে চাণক্য করেছেন এবং আমার ছোট কাকা সন্তু ঘোষ তিনিও এই নাটকের অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তিনি ওই গুপি মিত্রের রোল দুই পুরুষের করেছেন অর্থাৎ লাইট ক্যারেক্টারগুলো খুব সুন্দরভাবে করতে পারতেন তো এই পরিমণ্ডলের মধ্যে আমি বড়ো হয়েছি এবং আমাদের যে পত্রিকা ছিল তুমি যেটা বললে সেই পত্রিকাতে অনুষ্ঠান হতো সেখানে বিভিন্ন শিল্পীরা আসতেন যেমন সন্তোষ সিংহ রাজলক্ষ্মী দেবী আমাদের আসল পত্রিকার কার্যালয়ে তারা আসতেন ছোটোবেলা থেকে কিন্তু এই অ্যাসোসিয়েশনটা আমি পেয়েছি এবং আরও আরও একটু বড়ো করে বললে মনে হয় যে আমাদের যে পত্রিকা ছিল সেই পত্রিকার কম্পোজিটার একজন থাকতো আমি নিজে নিজে কম্পোজ করতে পারতাম চারটে আপার লোয়ার রাইট লেফট কেস আমার মুখস্থ ছিল আমি নিজেই কম্পোজ করেছি প্রুফ দেখেছি এইভাবে পত্রিকা সম্পাদনা করতে করতে লিখেছি আবার নাটকের ডিরেকশানও দিয়েছি আমাদের পাড়াতে এই যে আপনি বললেন নয় নাটক লিখেছেন মানে আকাশবাণীর আসার আগে মানে আপনার তো কিছু নাটক যেমন দ্বিতীয় পৃথিবী উপেক্ষিত অন্ধকার একা একা নয় স্বীকারোক্তি নতুবা এইসব নাটক তো সেই সময় পেশাদার মঞ্চেও এর দু একটা অভিনয় হয়েছে তা সে সম্বন্ধে কি কোনো কিছু আপনার মনে আছে কিছু এই কথাটা বলার আগে আমি আমার প্রথম নাটক যেটা রেডিও থেকে প্রচারিত হয়েছিল উনিশশো চৌষট্টি সালে তখন যুববাণী হয়নি যুবগোষ্ঠী সেই যুবগোষ্ঠীতে এক একটা অঞ্চলের তরুণরা আসতো এবং কিছু সিনিয়র মানুষরা আসতেন তা আমরা তো কুমারটুলিতে থাকতাম তা কুমারটুলির সুতানোটি গোবিন্দপুরের ইতিহাস সেইটা ছিল পঙ্কজ রায় ছিলেন ক্রিকেটার তুলসী পাল ছিলেন এবং সেখানে আমার একটা কুড়ি মিনিটের নাটক ছিল কুড়ি কি উনিশ মিনিটের তার নাম ছিল মডেল এইটা হচ্ছে চৌষট্টি সালে আমার বেতারের আমার নির্দেশনায় রচনা ব্রডকাস্ট হয়েছে কিন্তু তারও আগে উনিশশো বাষট্টিতে মিনারবা থিয়েটারে আমার লেখা শিল্পী স্বপ্ন নাটকটি মঞ্চস্থ হয় সেদিন বিধান রায়ের মৃত্যুদিন এতে অভিনয় করেছিলেন শ্রীধর ভট্টাচার্য প্রমোদ গাঙ্গুলি সেই নাটকটা আমাকে শেষ পর্যন্ত এডিট করতে হয়েছিল এবং এর ডিরেক্টর ছিলেন অজিত বন্দ্যোপাধ্যায় আচ্ছা এই যে পরম্পরা এই পরম্পরা করতে করতেই আমি পরবর্তীকালে আমি অনেক নাটক লিখেছি স্বীকারক্তি নতুবা এটা রূপভাস্বর বলে একটি গ্রুপ তারা এটা একাডেমিতে অভিনয় করে এবং তারা পুরস্কার পায় প্রযোজনার জন্য। স্বীকারোক্তি নতুবা সেটাও একটা একাঙ্ক নাটক সেটাও সেটা করেছেন এছাড়াও আরও অনেক কিছু ছোটো ছোটো নাটক আমার লেখা আছে এই যে আপনি বললেন নয় আপনি মনে হচ্ছে আরেকটি কথা আমি মনে করিয়ে দিই যে যখন আপনি রবীন্দ্রভারতী মানে পড়ছেন হ্যাঁ ছাত্র অবস্থায় তখন মনে হচ্ছে একটা আপনার নাটক ওখানে অভিনীত হয়েছিল আশাবরি হ্যাঁ রবীন্দ্র ভারতীতে সময় তখন আমাদের এই কালচারাল ফাংশনে আশাবরি নামে একটি বললাম না যে সব সময় মনে থাকে না বড়ি নাটকটা অভিনয় হয়েছে এছাড়া আরও পাল্লা বলে আরও আমার পত্রিকায় ছাপা হয়েছে সব কিছু মনে নেই আমার এগুলো আর কি অবভিয়াসলি কিন্তু দ্বিতীয় পৃথিবী এই দ্বিতীয় পৃথিবী নাটকটা কিশোরায় নাট্যগোষ্ঠী অভিনয় করে এবং এই এই নাটকটার লেখারও একটা ইতিহাস আছে তখন উত্তাল সময় সত্তরের দশক সেই সময় আমাকে বলছে নাটকটা দিন আমি একদিনে নাটকটা লিখেছিলাম সকাল দশটা থেকে রাত্রি বারোটা অবধি মাঝখানে মা আমায় খা খেয়ে নে খেয়ে নে আমি এটা শেষ করে যাই কোনো ক্রমে একটু পনেরো মিনিটের মধ্যে খেয়ে আবার রাত বারোটা আমি নাটক শেষ দ্বিতীয় পৃথিবী অর্থাৎ এই যে পৃথিবীতে আমরা আছি সেই পৃথিবীটা আমাদের স্বপ্ন পূরণ হয় না আমাদের আশা পূরণ হয় না আমরা দ্বিতীয় পৃথিবী গড়ব এইটাই হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এটা অ্যান্টিপ্লে ছিল মানে যথাযথ নাটক নয় কিছুটা উপন্যাসের মতো আবার কিছুটা নাটকের মতো এই অবস্থায় এটা মুক্তাঙ্গনে প্রথম মঞ্চস্থ হয় একাত্তরে তারপরে আবার রঙ্গমলে হয় এতে গান ছিল সেই গান গেয়েছিলেন প্রহ্লাদ ব্রহ্মচারী আপনার এই দ্বিতীয় পৃথিবীর নাটকটা আকাশবাণী থেকেও কিন্তু প্রচারিত হয়েছিল জগন্নাথ বসুর প্রযোজনায় এই নাটকটি এবং সেটাও খুব সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল এই নাটকটি শ্রোতাদের কাছে এরপর সম্রাজ আমরা একটু জানতে চাইব খুব কৌতূহল হচ্ছে যে আপনি যে সময় আকাশবাণীতে যোগদান করলেন তখন কিন্তু সেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছিলেন এবং তার পাশে বসে কাজ করারও আপনার সুযোগ হয়েছিল। এটা একটা মানে কি বলবো অত্যন্ত মানে আপনার জীবনে একটা মূল্যবান ব্যাপার এই সম্বন্ধে একটু যদি মানে বলেন তো খুব ভালো হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সঙ্গে আমাদের পারিবারিক একটা ভীষণ যোগাযোগ ছিল আমার বাবার সঙ্গে ছিল আমার ছোট কাকার সঙ্গে ছিল তো রেডিওতে যখন আমি প্রথমে তো অস্থায়ী হিসেবে আমরা সবাই কাজ করেছি আমাদের আমার বাবাও অস্থায়ী হিসেবে কাজ করেছি তখন তো পারমানেন্ট হয়ে গেছে সব সেই সময় বীরেন্দা উনিশশো বাহাত্তরে একাত্তরে সম্ভবত রিটায়ার করার পর উনি কিন্তু ওই মাসে একটি করে প্রোডাকশান একটি দুটি প্রোডাকশান এবং মহাভারতের কথা উনি রেগুলার মজদুর মণ্ডলীর আসরে পাঠ করতেন তো উনি আসতেন এই দেড়টা দুটো সময় এসে ওই রামা সেকশনের ঘরটায় যেখানে উনি আগে বসতেন সেইখানেই বসতেন এবং তাকে আমি মডেল করে ফেলেছিলাম অর্থাৎ তিনি এলেন আসার পর ওই ট্রামে আস্তে আস্তে কার সঙ্গে কি কথা হয়েছে তিনি সেই চরিত্রগুলোকে অবিকল বলে ফেলতেন হ্যাঁ কী বললি তোকে হ্যাঁ কী মশাই আপনি দেখতে পাচ্ছেন না আমরা অবাক হয়ে দেখতাম অর্থাৎ উনি মুহূর্তে একটা চরিত্র হয়ে যেতেন আমি যেটাকে আমার স্টুডেন্টদের বলি ইনস্ট্যান্ট কফি অর্থাৎ আমি এই ভালো আছি এই খারাপ হয়ে গেলাম এই বেশ গলায় আছি এই অন্য মুডে চলে গেলাম এই জায়গাগুলো সরাসরি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছ থেকে আমার পাওয়া এই কারণেই পরবর্তীকালে আমি যখন শ্রবণই দেখেছি লিটারেরি প্রোগ্রাম দেখেছি তখন আমি গল্পকারদের ট্রেন করতাম যে আপনি রিডিং পড়বেন না আপনি গল্পের চরিত্রগুলো অভিনয় করুন সেটা আমি দেখিয়ে দিতাম এই যে এটা এই শিক্ষাটা যে বীরেন্দা বলতে টকিং যারা স্ক্রিপ্ট আনতো বড়ো বড়ো বাক্য লিখে আনতো না এটা লিখবেন না সিম্পল সেন্টে সহজভাবে বলুন ইন্টিমেট মানে এক চ্যাটায় আমরা বসে আছি আমি আমি উঁচুতে বসে আছি আমি নিচে তা তো নয় এই জায়গা থেকেই আমার যাবতীয় শিক্ষার লক্ষ্য এবং গুরু হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র খুব অবাক লাগে বা একটু রোমাঞ্চও লাগছে যে আপনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে কাছ থেকে পেয়েছেন এবং আপনার পরবর্তী পর্যায়ে অভিনয় বলুন প্রযোজনায় বলুন তার প্রভাবও আমরা পেয়েছি এরপর যে জিনিসটা একটু জানতে চাইব সমরেশ দাস সেটা হচ্ছে কি আপনি তো অনেক নাটক প্রযোজনা করেছেন বিভিন্ন ভাব অনুভবের এবং সেগুলো বিষয় বৈচিত্র্য অনন্য এবং ই একটা বেতার নাটক একটা বেতার নাটক প্রযোজনা করতে গেলে যে মূলত মানে কোন কোন জিনিসগুলোর ওপরে আপনি জোর দিতেন বা যারা জোর দিতে হয় বেতার নাটক করতে গেলে প্রথমে যেটা বাকিরা কিভাবে করেছেন আমি বলতে পারবো না আমি দেখতাম যে গল্পটাকে আমাকে চুজ করতে হতো আমি সারা বছরে ছটা প্রোডাকশানে বেশি করতাম না কারণ আমার একটা প্রোডাকশান করতেই তিন মাস লাগতো মেকিং অফ স্ক্রিপ্ট অর্থাৎ একটা বেতার নাটকের স্ক্রিপ্ট করা স্টেজের স্ক্রিপ্ট আর বেতার অনেক তপাত অর্থাৎ এখানে কিন্তু আমি দৃশ্য কিছু নেই সংলাপগুলো বড় বড় হলে হবে না স্টেজের মতো হবে না এই স্ক্রিপ্ট তৈরি করতেই আমার সময় যেত এবং তারপরে স্ক্রিপ্ট তৈরি করার পর তখন আসে কাস্টিং কাস্টিং করতে গেলে কিন্তু আমরা থিয়েটারে যেমন চেহারা দেখে কাস্টিং করি আমরা কিন্তু আমাদের গলা দেখে কাস্টিং করি যে এই লোকটা সেই চরিত্রের সঙ্গে তার মানে গলাটা মিলছে কি না কেন হ্যাঁ মেলার সঙ্গে একটা জিনিস হচ্ছে যে সব অনেকে ভাবে রেডিওতে অভিনয় করতে গেলে গলাটা খুব ভালো হওয়া দরকার এটা একদমই ঠিক না অর্থাৎ এক একটা গলার টিম্বার কালার আলাদা মানে কাউকে শুনলেই মনে হয় এই লোকটা একটু সুবিধের লোক নয় একজনকে শুনে মনে হয় কিরম খিটখিটে কিংবা কেন মনে হয় যেন একটু একদম ভালো মানুষ আবার কাউকে মনে হয় একদম বোকা অর্থাৎ এই গলাটা আমি দেখে তারপর তাকে আমি তৈরি করি তাকে বোঝাই কাস্টিংটা হয়ে যাবার পর আর্টিস্টদের বলি যে এই উপন্যাস বা এই গল্পটা তুমি পড়ে নাও এইটা পড়লে তবে চরিত্রটা বুঝতে পারবে ইভেন আমি টেলিফোনেও তাদের বলতাম চরিত্রটা নেই অর্থাৎ চরিত্রটাকে আমি যে অভিনেতা বা অভিনেত্রী তাকে বুঝিয়ে দিতাম রিহার্সাল হতো দুদিন রিহার্সাল করতাম পুরো রিডিং দিতাম যতগুনো চরিত্র ততগুলোই পড়তাম এটা দিয়ে রেকর্ডিং হলো এবং একটা জিনিস আমি এটা বলে রাখি যে আমাকে প্রত্যেকেই বলতো যে আজকে সমর রেকর্ডিং আছে কখন ছাড়া পাবো জানি না তার কারণ কি যতক্ষণ না পারফেকশন হবে ততক্ষণ আমি সেটাকে ওকে করতাম না এরপরে আসে এডিটিংয়ের প্রশ্ন সেটা একটা সাংঘাতিক ব্যাপার আজকে কম্পিউটারের যুগে এডিটিং হচ্ছে কিন্তু আমরা ম্যানুয়াল এডিটিং করতাম একটা সংলাপের সঙ্গে একটা এফেক্টস আছে মিউজিক আছে এইগুলো মিলিয়ে মিশিয়ে আমার মানে সবচেয়ে যেটা আমার বেশি দিন সময় লেগেছিল এডিটর যেটা আমার সারা ভারতে সারা পড়েছিল নাটক তিমি তিমিঙ্গিল নাটক সেই তিমি এডিটিং করতে আমার দুদিন সময় লেগেছিল বেসিক্যালি আমাকে যারা অ্যাসিস্ট করতো তারা কিন্তু জাস্ট আমার আমি যা বলছি ওই টেপটা দাও এইটা নিয়ে এসো ওইটা ওইটা বার করো মিক্সিং সব আমি নিজের হাতে করেছি এই এডিটিং পর্বটা কিন্তু একটা নাটককে অন্য মাত্রায় নিয়ে যায় এখন আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব বিজ্ঞাপন বিরতির পথে আবার আলোচনায় আমরা ফিরে আসবো बरसात में कई स्थानों पर लैंडस्लाइड के कारण जान माल का काफी नुकसान हुआ है बरसात के मौसम में लैंडस्लाइड जरूर होता है क्या पहाड़ों पर मिट्टी की मजबूत पकड़ नहीं होने से ही ना बारिश में लैंडस्लाइड का खतरा बढ़ता है तो इसमें गलती किसकी है काका का? हमारी हमारी गलती कैसे जैसे पेड़ न लगाना और पेड़ों की कटाई गलत खेती करना लापरवाही से कूड़ा करकट फेंक देना जिससे पानी की निकासी का रुक जाना ऐसी गलतियाँ कभी नहीं करो और लैंडस्लाइड से बचो बिल्कुल आपके हित में तत्पर एनडीए A global pandemic that's causing havoc worldwide. Face mask has been found to be the most effective means to fight the spread of COVID 19. World Health Organization and various researchers have also found that masks are critical in mitigating the spread of COVID 19. When you wear a mask, you protect yourself and people around you. বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরে এলাম এইবার সমরেশ নাটকের কথা তো কিছু আমরা শুনলাম হ্যাঁ এইবার নাটকের বাইরেও আপনার একটা জীবন আছে যেখানে আপনি মানে সাহিত্য চর্চা করেছেন ছোট গল্প লিখেছেন কিন্তু আরেকটা জিনিসও আমরা জানি যে আপনি কিন্তু অনেক কবিতাও লিখেছেন আপনার কবিতার বই আছে এবং এখন খুব একটু ইচ্ছা করছে সমরা আপনার কাছ থেকে একটা কবিতা শুনে নিতে এবং সবচেয়ে ভালো হয় যদি সেটা একটা প্রেমের কবিতা হয় বেশ আমি একটি প্রেমের কবিতাই বলছি ঠিক আছে কবিতার নাম তুমি কি আমার কথা ভাবো যত যতদূর দেখা যায় রেলের লাইন একাকি একা আকাশের বাঁকে ধুধু শুধুই ধোঁয়া অনেক দূরে তুমি অনেক দূরে দিগন্তের পায়ে বিলীন কোন স্বপ্নের মতো হৃদয়ের সিঁড়ি বে তবু তুমি আসো কার্তিকের রাতঘানা চাঁদে হেমন্তের ওন্যায় তারাদের বিচিত্র প্রতিবেশে সবুজ ধানের ক্যানভাস রাত্রির গভীরে মিড়ের মতন তুমি ভাসো অনেক দূরে তুমি অনেক দূরে তুমি কি আমার কথা ভাবো বা খুব সুন্দর হয়েছে সমরেশ দা আমরা অন্তত একজন অন্য সমরেশ ঘোষকে পেলাম তো আবার সমরেশ দা আমরা আবার পরে শুনবো আপনার অন্য কিছু তার আগে আবার আমরা একটু নাটকের আলোচনায় যাই যে একটা যে বললেন নয় এই শিল্পী নির্বাচন স্ক্রিপ্ট হ্যাঁ তারপর নাটকের গল্প ইত্যাদি কিন্তু এইখানে মানে আপনার সম্বন্ধে একটা কথা একটু বলতে শুনেছি নাট্যকার হীরেন চট্টোপাধ্যায়কে যে সমরেশদা সম্বন্ধে যদি একটি কথা বলতে হয় তাহলে বলতে হয় উনি পারফেকশনিস্ট আনকম্প্রোমাইজ এবং ডেডিকেটেড এ ব্যাপারে আপনি কি বলেন হিরেনবাবু যে কথাটা বলেছেন সেটা কিন্তু একদম সত্য কথাই বলেছেন তার কারণ আমি কোনো কিছুর জন্যেই শিল্পকে হারাতে পারিনি এই কম্প্রোমাইজ করতে পারিনি কারুর সঙ্গে আমার খুব বন্ধুত্ব আছে তার সঙ্গে খুব আলাপ আছে কিন্তু তাকে আমি কাস্টিংয়ে নিতাম না যতক্ষণ পর্যন্ত না আমার চরিত্রের উপযোগী তাকে নিতাম আর একটা আর্টিস্টের বলে দিতাম যে দেখো পাঁচটার পর কিন্তু তোমার কোনো কাজ থাকবে না যদি থাকে তাহলে তুমি আমাকে বলো আমি বিকল্প দেখব ওরা জানতো যে সাতটা বাজতে পারে আটটা বাজতে পারে এইখানেই আমি ওই পারফেকশনিস্ট মানে পরবর্তীকালে এমন হয়েছে যে আমাকে কিছু বলতে হয়নি একটা শ্বাসের কোনো জায়গায় গ্যাপ পড়ে গেছে ব্রিদিংকে কাট 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 সম আর বলছি আমাকে বলতে হতো না এই যে পারফেকশনিস্ট এবং আনকম্প্রোমাইজিং এমন হয়েছে আমি হয়তো কোনো আর্টিস্টকে চেয়েছি তখন হয়তো কর্তৃপক্ষ বললো না এর ক্লোজ বুকিং হয়ে যাচ্ছে আমি বললাম আমি প্রোডাকশানটা করব না সেটা মঞ্জুর হয়েছে এটা আমাদের যে যে স্টেশন ডিরেক্টর এসেছেন তারা জানতেন আমাকে যে আমি আনকম্প্রোমাইজিং কোনো কিছুর জন্যেই আমি শিল্পকে নষ্ট হতে দেবো না হয়তো আপনার এই গুণটার জন্যই আমরা অনেক ভালো ভালো বেতার নাটক শুনতে পেরেছি আর একটা কথা একটু আগে আপনি বললেন নয় একটা বেতার নাটক মানে সুন্দর হয়ে উঠতে গেলে সম্পাদনাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আপনি এক সময় অনেক মানে কি বলবো অসাধারণ সব বেতার নাটক আপনি সম্পাদনা করেছেন তার মধ্যে এই মুহূর্তে আমার যেগুলো মনে পড়ছে একটা জগন্নাথ বসু প্রযোজিত সেপ্টোপাসের খিদে কনি স্ট্রাইকার বা সূর্য সরকার প্রযোজিত মালিয়া এছাড়াও আপনি তৃপ্তিমিত্রের তৃপ্তিমিত্ত প্রযোজিত একটা নাটক আপনি এডিট করেছিলেন ফটিক চাঁদ উনিশশো সালে তা এই সম্পাদনার ব্যাপারটা তো একটু জানবো এবং এই তার আগে একটু খুব একটা মজার গল্প আমার শুনতে ইচ্ছা করছে আপনার কাছ থেকে ওই সেপ্টোপাসের খিদেন নাটকটারকে নিয়ে সেখানে একটা রাক্ষসে গাছ ছিল এবং তার প্রত্যেক দিনের খাওয়ার ছিল একটি করে মুরগি এবং যখন সেই মুরগিটাকে মানে গাছটা দেওয়া হচ্ছে মুরগিটা তখন বাঁচার জন্যে ছটফট 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 করছে যে এই এই যে নাটকের এই অংশটা মানে এডিটিংয়ের সময় মানে একটু এই এই ব্যাপারগুলো একটু জানতে ইচ্ছে করছে খুব এটা খুব দুরূহ কাজ সাউন্ডের কাজটা আমি করেছিলাম শব্দ সংযোজনার কাজটা আমি করেছিলাম এবং এটার আমাদের এফেক্সম্যান ছিলেন নালু মিত্র তা আমি তাকে বলেছিলাম দেখুন আপনি আমাকে মোরগ বা মুরগি আছে খবর দিন আমাকে বললেন যে বেহালায় একজনের পোষা আছে তো বেহালায় রেকর্ডার নিয়ে গেলাম আমি একাই গেছি তো সেই মালিক যিনি আর কি আমি দেখুন আপনি কিছু মনে করবেন না আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি ওকে আমি একটুখানি বিরক্ত করব। আমি সারা ঘরে আমি করে এই সে ডাকতে লাগলো পরে স্টুডিওতে এসে দেখলাম পাখার ঝাপটাটা কম হয়েছে তখন বললাম যে আপনি এটা পাখা ঝাপটা দিন এইটা দেওয়ার পর পাখির ডাকটা ঠিক হলো তারপরে এডিটিংয়ের সময় যখন ওই কার্নিভারস প্লান্ট মাংসাশী গাছটা যখন ওই পাখিটাকে খাচ্ছে তখন আমি ভাবলাম যে কি করে বোঝাব মুরগিটা ডাকতে ডাকতে হঠাৎ লাইন আউট করে দিলাম তখন এনিসি মেশিনে কাজ হতো বন্ধ হয়ে গেল এইটাই কিন্তু এটা হঠাৎ মানে গিলে ফেললো এটা আমরা মানে যারা এই নাটকটা শুনেছেন তাদের কাছে এই দৃশ্যটা অসাধারণ বেসিক্যালি বলে রাখি আমি কিন্তু বেঙ্গলি টক্সের দীর্ঘদিন যুক্ত ড্রামাতে আমি রোমিং মাঝে মধ্যে যেতাম কিন্তু আমি কথিকা বিভাগের থেকেও নাটক করতাম এই নাটকগুলো যখন করেছি তখন কিন্তু অ্যাপ্টার ফাইভ পাঁচটা থেকে এগারোটা অব্দি আমি কাজ করেছি সেই জায়গাটা মানে সময়টাকে আজ বাঁচিয়ে পাঁচটা ছুটির পর আমি এডিটিংগুলো করেছি আরেকটা ব্যাপার হচ্ছে বেতার নাটকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই মাইক্রোফোন যেমন মঞ্চ বা চলচ্চিত্রে যেমন শিল্পীদের দেখা যায় মানে এই শ্রাব্য নাটকের ক্ষেত্রে তো আমরা কারোকে দেখতে পাই না আমরা অ্যাকচুয়ালি বেতার নাটক বলতে বুঝি কান দিয়ে শোনা কান দিয়ে দেখা কান দিয়ে দেখা অর্থাৎ গোটা ঘটনাটার একটা চিত্রকল্প আমাদের মনের মধ্যে ভেসে ওঠে তো মাইক্রোফোন খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ মাইক্রোফোনকে পরিপ্রেক্ষিত সম্বন্ধে যদি কিছু একটু বলে মাইক্রোফোনটা হচ্ছে আমাদের আসল মাধ্যম আমরা ফিল্মে আমরা ক্যামেরা দিয়ে দৃশ্য দেখাই কিন্তু মাইক্রোফোনে কোনো দৃশ্য নেই সেখানে আমরা সাউন্ড এফেক্ট দিয়ে দৃশ্য তৈরি করি এবং মানে সেই চরিত্রটি কোথায় আছে তার অবস্থান কোনখানে সেটা বোঝানোর জন্যই পার্সপেক্টিভ পরিপ্রেক্ষিত অর্থাৎ আমি যদি ওই বাড়ি থেকে ডাকছি রান্নাঘরের দেখে কি হলো আরে রান্না কি হলো কত দেরি করবো তখন আমি অফ মাইকে বললাম মুখটা একটু ঘুরিয়ে নিলাম আবার যখন খুব ক্লোজ দৃশ্য তখন কি হলো তুমি এত কথা বলছো না কেন আরে কথা বলো এই ব্যাপারটা এবং যেটা সবচেয়ে ভুল করেন শিল্পীরা সেটা হচ্ছে তারা স্টেজ থেকে আসেন স্টেজকে অনেক লোককে শোনাতে হয় অর্থাৎ কণ্ঠস্থানে যেতে হয় তারা কিন্তু ওই স্কুলিংয়ে চলে আসতো আমি আপনাকে বুঝে আপনাকে একদম চাচিত হবে না আপনার স্কিলটা চলে গা মাপা পঞ্চমে গলা যায় কিন্তু আপনি লাউড হবেন না মাইক্রোফোনে লাউড হলে সমস্ত ফেটে যাবে আর একটা ব্যাপারে আপনার একটু মানে খুব খোঁতখতে ছিলেন সেটা হচ্ছে একটা নাটকে ওই আবহ সঙ্গীতের ব্যাপারে আপনার অনেক অনেক অনেকগুলো নাটকে আছে যেখানে খুব অসাধারণ আবহ সঙ্গীতের প্রয়োগ আছে হ্যাঁ সেই সব নাটকগুলো তার মধ্যে অনেকগুলো নাটক মনে পড়ছে বিশেষ করে তো তিমি তিঙিমেঙ্গেলের মতো নাটকে সেই অসাধারণ আপনার আবহ সঙ্গীতের ব্যবহার আছে এই আবহ সঙ্গীত কিংবা অনেক ক্ষেত্রে আপনি নাটকের প্রয়োজনে নতুন নতুন শব্দ সৃষ্টি করেছেন অর্থাৎ নিজে গিয়ে শব্দ সৃষ্টি করেছেন হয়তো আপনার আকাশবাণী স্টপ মিউজিক ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে দেখেছি আপনি হর বলা ব্যবহার করেছেন হ্যাঁ এই ব্যাপারটা এই আবহ সঙ্গীত বা শব্দ সৃষ্টি এই ব্যাপারটা একটু আমরা এত অল্প সময় বলা যাবে না তবু আমি সংক্ষেপে বলি টিভি তিমিঙ্গিল নাটকের মিউজিক করেছেন অলোকনাথ দে এবং ওই নাটকটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি সেই সময় আমার মাতৃবিয়োগ হয়েছিল উনিশশো বিরাশিতে সেপ্টেম্বরে চোদ্দ সেপ্টেম্বর এবং এটা ব্রডকাস্ট নভেম্বরে সেই সময় আমি ভীষণ ভেঙে পড়েছিলাম তিমির মধ্যে আমি আমার মাকে দেখতে পেয়েছিলাম তার বুকের মধ্যে কান্না আমি দেখতে পেয়েছিলাম তো অলোকদাকে আমি পুরো স্টোরিটা বলিয়েছি অ্যাক্টিং করেছি এবং আমাকে নারায়ণ সেনাল ওই তিমি তিমিংলের যে টিমি ডাক আমাকে একটা সিডি দিয়েছিলেন সিডি না এলপি দিয়েছিলেন সেটাকে আমি ট্রান্সফার করেছিলাম ট্রান্সফার করে আমি অলোকদাকে শুনিয়েছিলাম যে দেখুন আপনার এই যে প্লে আউট মিউজিক যেটা করবেন এই মিউজিকটাকে মাথায় রেখে ডাকটাকে মনে রেখে অলোক দা অসাধারণ অর্থাৎ এটা নিউ ফাউন্ডলার্ডের একটা ঘটনা উনি কিন্তু নিজে বলতেন যে আমি করে দিচ্ছি আপনি শুনুন যে আপনার পছন্দ হচ্ছে কি না আমি কখনও বলেছি না এত কোনো হ্যান্ডস লাগবে না মানে প্রডিউসারকে কিন্তু জানতে হবে আমাদের মিউজিক হ্যান্ডস কি কি আছে তার প্রয়োগটা কিভাবে হচ্ছে তো সেইটা ক্ষেত্রে আমি কিন্তু তিমি তিমিঙ্গিলের ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে বলেছিলেন আমি করে দিলাম এবার আপনি প্রয়োগ করুন আমি সেই প্রয়োগ কৌশলটাও কিন্তু প্রডিউসারের একটা বিশাল গুণ আজকের নাটক যে ফন্ডি ওই দিয়ে কোনো তিমি ঢুকতে পারে সত্যি এরকম শুনেছো কখনো বুঝেছি বুঝেছি ব্যাপারটা কি বুঝলে ওটা তিমি নয় তিমি নি দম করে একটা কথা বলে দিলে তুমি জানলে কেমন করে ওটা তিমি নি তিমি তো তুমি চুকেই দেখোনি তা দেখিনি বটে তবে আমি বুঝতে পেরেছি কেমন করে বুঝলে যে ওটা তিমি নি এ তো লাটে আজ সাত আট দিন ধরে চার চারটে মাছ ধরা জাহাজ হেরিং মাছ ধরে বেড়া হুম সে খবর রাখি আরে সে তো দেখেছি হ্যাঁ ওই জাহাজগুলো তারাখে খেয়ে ওই হেরিং মাছের ঝাঁক এই পন্ডে দল বেঁধে গা ঢাকা দিতে চায় ওরা জানে ওই সরু চ্যানেল দিয়ে পণ্ডে ও ঢুকতে পারবে না তিমিও না আরে বাবা তিমি যদি নাই ঢুকতে পারে তাহলে ঢুকলো কি করে তুমি হ্যাঁ বলছি তো ওটা তিমি নয় তিমি নি বেটি মা হবে তো তাই খিদে জ্বালায় নিজের জন্য নয় রে নিজের জন্যে নয় পেটের ওই শত্রুরটার জন্যে মাছের পেছনে তাড়া করে এসে ওই পণ্ডে ঢুকে পড়েছে যেখানে সেখানে প্রয়োগ করলে হবে না ঠিক জায়গায় মানে এডিটিং করার সময় একটা তো দু মিনিটের দৃশ্য সেটা আমার দু ঘন্টা লেগে গেছে কিছুতেই হচ্ছে না সাউন্ড অভিনয় আর একটা এবং এটা একটা এটা ডকু ড্রামা এবং এটা উনিশশো বিরাশি সালে সর্বভারতীয় বেতার নাটক প্রতিযোগিতায় প্রথম পুরস্কারও লাভ করেছিল এছাড়া সমরেশদা আর একটা বেতার নাটকের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হয় সেটা হচ্ছে ড্রামাটিক ইকোনমি বলে একটি কথা আছে আর কি মানে এই ড্রামাটিক ইকোনমিক ব্যাপারটা ঠিক মানে কি রকম মানে এটা ঠিক এখন উল্টো কথা যদি লোকে বুঝতে পারবে এখন শোকল টিভি সিরিয়ালগুলো দেখলে দেখা যাবে যে ইলাস্টিক হয়ে যাচ্ছে এই মুখের দিকে তাকাচ্ছে ড্রামাটিক ইকোনমি নয় শেষ হয়ে গেছে এইবার আমি যদি ইকোনমি করতে যাই আমাকে এমনভাবে দৃশ্যবিন্যাস করতে হবে যে দৃশ্য পরম্পরায় আমার শ্রোতা এগিয়ে যাবে দেড় মিনিটের মধ্যে আমি দর্শককে ধরে নেব এবং তার অ্যাক্টিং এবং মিউজিক সব কিছু মিলিয়ে এই বিষয়টা মানে আমি একটা দৃশ্যে একটা কথা বলে গেল একজন পরের দৃশ্যে গিয়ে সে গিয়ে বলছে জানো অমুকের সঙ্গে এই কথাটা হলো কি কথা হলো এই কথা হলো আমি তখন নাটককে বললাম আচ্ছা শ্রোতারা কি এত বোকা আপনি তো আগের দিশে সব কথা বলেই দিয়েছেন তাহলে কি করব আমি বলুন শুরু করুন এইভাবে তোমার সঙ্গে এই সব কথা হলো এটি দিস ইজ ড্রামাটিক ইকোনমি আপনি তো বিজ্ঞান বিভাগেও অনেকগুলো নাটক প্রযোজনা করেছেন আপনি এই ধারাবাহিকও করেছেন তেরো পর্বের ধারাবাহিক আমার যতদূর মনে আছে বিজ্ঞানের নিয়ম নিয়মকানুন সেখানেও একটা অন্য দেশে যাবে সেখানকার মানুষ কী ভাষায় কথা বলবে এইটা নিয়েও একটা মজার গল্প আছে সেটা একটু শুনবো আপনার সেটা হচ্ছে কালাম্বাস একটা আফ্রিকার দ্বীপে গেছে মানে এইটা আমাদের আমি চিফ প্রডিউসার ছিলাম আমার সঙ্গে আরও আমার কলিগরা ছিলেন আর কি এডিট করতে গিয়ে দেখি ওই সেই আদিবাসীদের প্রতিবাদী কোনো কণ্ঠ নেই কোনো অসুবিধে নেই আমি তখন সাঁওতালি বিভাগে গেলাম আরও অন্য ডিপার্টমেন্টে গেলাম গিয়ে স্টুডিও পাঁচ নম্বরে নিয়ে এলাম গিয়ে ওখানে কোনো ট্রাম্পেট ছিল না আমি তখন একটা স্টিলের গদি শুধু সিটটা আছে সিটটাকে ট্রাম্পেট করলাম তখন বলল আদিবাসীতে ভাষা কি হবে আদিবাসীদের ভাষাটা এরম এইটা যখন ট্রাম্পেট দিয়ে বাজালাম এবং সকলে করলো তখন মনে হলো সত্যি আফ্রিকার কোনো অজানা দ্বীপের আদিবাসীরা প্রতিবাদ করছে সত্যি এটা শোনার পর আমরা তো বুঝতেই পারিনি মানে মানে আদিবাসীদের কথা মানে কীরকম হতে পারে একটা মানে আমরা অবাক হয়ে গেছিলাম মানে অত্যন্ত মানে দারুণ ঘটনা এটা বিজ্ঞান নাটকের ক্ষেত্রে ইম্প্রোভাইজেশন হ্যাঁ ইম্প্রোভাইজেশন করাটা একজন প্রযোজকের মৌলিক ধর্ম অর্থাৎ যা দেখছি সেটা নয় আমি সৃষ্টি করব ক্রিয়েট করব এই ক্রিয়েটিভ ব্যাপারটা আমাকে কিন্তু ভেতর থেকে তাড়া দিত আপনার অনেক গুলো নাটক পুরস্কার পেয়েছে সর্বভারতীয় বেতার নাটক প্রতিযোগিতায় তেমি তিবেঙ্গেলের কথা আগেই বলেছি মৃত্যুহীন প্রাণ ফসিল মহেশ তারিণী মাঝি মানব পুত্র বিহিত এরকম আছে তো আমি এখন একটু জিজ্ঞেস করব। যেটা আমরা মৃত্যুহীন প্রাণ নাটকটা নিয়ে যেটা দক্ষিণ আফ্রিকার বিদ্রোহী কবি বেঞ্জামিন মোলায় যে জীবন সংগ্রাম মূলত তা এই নাটকটা একমাত্র মনে হয় নাটক যেটা আন্তর্জাতিক সাইপ্রাসি বোনাক টিভি এবং রেডিও ফেস্টিভ্যালে গোল্ডেন অ্যাগ্রিনো সিলভার ট্রফি লাভ করেছিলেন এবং এটা মানে শুধু আকাশবাণী কলকাতা কেন্দ্রের ক্ষেত্রে খুব মানে গৌরবময় ইতিহাসের মধ্যে একটা পড়ে অল ইন্ডিয়া রেডিও অল ইন্ডিয়া রেডিওর এবং আপনার কেমন মনে হয়েছিল এটা মানে পাওয়ার পর মানে এটা এমন একটা অ্যাওয়ার্ড নন অ্যালায়েন কান্ট্রিজের মিলিত যে ব্রডকাস্টিং অর্গানাইজেশন অফ মোনাক সেই পুরস্কারটা এটা কিন্তু আমি পাঠাইনি এটা আমাদের ডাইরেক্টরেট থেকে কিন্তু এটা সিলেক্ট করেছিল এবং এটা তো আমার সিলভার ট্রফি রয়েছে সার্টিফিকেট রয়েছে কেন ইউরোপিয়ান কান্ট্রিজ যারা তারা অনেক মানে প্রযুক্তির দিক থেকে উন্নত আমাদের সেই ক্ষমতা নেই এবং সেখানে আমি ব্যবহার করেছিলাম আফ্রিকার ফ্রিডাম সংস সেটা আমাকে সহায়তা করে রত্না সেন আমাদের লাইব্রেরিয়ায় মানে ওয়েস্টার্ন মিউজিকের অ্যানাউন্সার আমি সারাক্ষণ ওই মিউজিকগুলো শুনতাম সেই মিউজিকটা এই নাটকটাকে ওদের যে স্বাধীনতা সংগ্রাম অন্য মাত্রায় এনে দিয়েছিল অবশ্যই এই পুরস্কারটা সারা ভারতে খুব রেয়ার রেয়ার পুরস্কার विज्ञापन विरोति ते जाब तब आलोचना फिर आसबे पाको बारू मास पत्थर मिट्टी झरने का पानी भी बंद लैंडस्लाइड होने के लक्षण अरे सब लोग इकट्ठे हो क्या खबर है राग खबर कुछ ठीक नहीं है काका लैंडस्लाइड होने का खतरा है अरे किसी सुरक्षित स्थान पर चलना पड़ेगा ऐसे कैसे घर बार छोड़ दे अरे घर की चिंता छोड़ो जल्दी से अपना सेफ्टी किट और जरूरी कागजात लेकर किसी सुरक्षित स्थान पर पहुंचो। लैंडस्लाइड हुआ था और इसके दोबारा आने के आसार हैं। आपके हित में तत्पर एनडीए में अ ग्लोबल पैंडमिक वर्ल्ड वाइड फेस मास्क हैज फाउंड टू बी द मोस्ट इफेक्टिव मीन्स टू फाइट द स्प्रेड ऑफ कोविड नाइन्टीन World Health Organization and various researchers have also found that masks are critical in mitigating the spread of COVID-19. When you wear a mask, you protect yourself and people around you. Be a part of Mask Up India campaign. বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে এলাম এইবার সমরেশদা আপনার কাছে যেগুলো জানতে চাইব একটু নাটকের বাইরে জিনিস আপনার ব্যক্তিগত জীবন যে আপনি মানে এই নাটক প্রযোজন আমরা তো জানি সমরেশ ঘোষ মানে নাটক পাগল একটা মানুষ তার বাইরেও তো একটা আপনার জীবন আছে সেখানে আমি যতদূর জানি আপনি ফুল ভালোবাসেন আপনি প্রকৃতি ভালোবাসেন আপনি গাছ ভালোবাসেন হ্যাঁ তো এই 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 ব্যাপারগুলো সম্বন্ধে একটু আমরা শুনতে চাইব আপনার কাছে আমার কাছে ঈশ্বর হচ্ছে প্রকৃতি প্রকৃতির মধ্যে আমি তাকেই দেখি মানে আমার ছাদের বাগানে পলাশ গাছ আছে অশোক গাছ আছে চাঁপা ফুল আছে ঝাউ আছে নানা ধরনের গাছ আছে মানে তাদের সঙ্গে এবং স্বর্ণ চাপা আছে সেত চাপা আছে অন্য চাঁপা আছে মানে এদের সঙ্গে আমি কিন্তু কথা বলি মানে ওদের জগদীশ বসু যে বলেছেন যে গাছ যে সাড়া দেয় সেটা আমি ফিল করতে পারি তাদের গাছের পাতায় হাত দিয়ে আমি তার সাথে কথা বলি যখন গোলাপ ফুলগুলো ফুটেতে আমার যে ফেসবুকে আমি যে ছবিগুলো পোস্ট করি সেগুলো কিন্তু ইন্টারনেট থেকে পাওয়া নয় ওটা কিন্তু আমার গাছের গোলাপ এর সঙ্গে কোনো কখন আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ দেখে আমি মুগ্ধ হয়ে যাই তিনি প্রকৃতির মাঝে তিনি আছেন ঈশ্বর ভাবনার সঙ্গে আমি কিন্তু প্রকৃতি যুক্ত হয়ে যাই এর সঙ্গে পশু পাখির সঙ্গে আমার একটা ভীষণ আত্মিক সম্পর্ক আছে আপনার বাড়িতে অনেকগুলো বিড়াল আছে আমার আমার পোষ্য বিড়াল ছিল সেটা মারা যাবার পর আবার একটা সে গায়ে পুষিনি পুষতে বাধ্য হয়েছিলাম তার নাম লালু সে একদম মানে কথা কি বোঝে মানে কুকুরের মতো সে বোঝে খিদে পেলে সে কাঁদবে আমাকে ডাকবে চলো খেতে চলো এই এই যে লালু চরিত্র আমার আমি যখন আমার একটা রবিবাসরীয় অনুষ্ঠান আলোচনা হয় আর কি আমার ছাত্রছাত্রীরা আসে তার কাছে গিয়ে তাদের মধ্যে গিয়ে সে বসে পড়ে অর্থাৎ সে ও জানে যে এরাও হচ্ছে আমার আত্মীয় মানে যেহেতু আমি ভালোবাসি সেই জন্যে তারা আসে এই যে প্রকৃতি এবং গাছ এবং প্রাণী এইগুলোর সঙ্গে কিন্তু আমার কিন্তু নাটক প্রযোজনার একটা বিশাল যোগ আছে যেমন মহেশ মহেশ নাটকটা করতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল এবং এই মহেশ একটা প্রাণী তাকে জীবন্ত করেছিল সুনীল আদো খরবোলা এবং কাঁচের বাইরে থেকে আমি বলতাম যে সুনীল আমি অ্যাক্টিং করছি দেখো মানে মহেশ দৌড় হচ্ছে একটা ঘন্টা আনতে বলেছিলাম মহেশ দৌড় হচ্ছে হচ্ছে খাচ্ছে এই যে খাওয়া তখন এখানে একটা ঘটনা আছে আমাদের বড় সত্য দা সত্য বন্দ্যোপাধ্যায় উনি বললেন আচ্ছা এটা পরে করলে হয় না আমি বললাম না পরে করলে হয় না প্রোডাকশানের সময় আমি কোনো কম্প্রোমাইজ করি সে যত বড় শিল্পী হোক না কেন পরবর্তী সময় সুনীলের ওই অ্যাক্টিং দেখে সত্য বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্টিং খুলে গেল ই রে খিরে পেয়েছে এই যে ডাকগুনো দিচ্ছে অর্থাৎ আমাকে পরবর্তীকালে শুনতে হয়েছে আপনি স্টুডিওর মধ্যে একটা গরু ঢোকালেন কি করে মানে এতখানি রিয়েলিস্টিক হয়েছিল পরবর্তীকালে যখন ন্যাশনাল প্রোগ্রাম হয় দিল্লি থেকে চেয়ে পাঠালো যে ওর এফেক্টস পাঠাও আমি তখন জানালাম যে এটা এফেক্টস আউটওয়ার্ড ন এটা হচ্ছে ইনবিল্ড অর্থাৎ লাইভ এফেক্টস দেওয়া হয়েছে তারপরে তোমার ধুস্তুরি মায়া সেখানে একটা মোষকে নিয়ে নাটকটা আছে তারপরে তোমার পরবর্তীকালে আমি চন্দন মায়াতে সম্ভবত সমস্যা একটা রাজমহিষী হবে মোষ মস্কি নিয়ে যেখানে শেখর চল ধুস্তুরি ভাই আমি ভুল বললাম ধুস্তুরি ভাই তোমার রাজমহি মশকে নিয়ে সেটা হাসির নাটক অসাধারণ অভিনয় করে চট্টোপাধ্যায়ের সেই অভিনয় মানে অন্য ধরণের মানে এটাও এমন একটা ঘটনা ভুলা শেখর চট্টোপাধ্যায়কে সবাই যেন নেগেটিভ রোলে করেন তো উনি এসেছিলেন একটা সাক্ষাৎকার দিতে তা আমি ওকে প্রপোজ করেছিলাম দেখুন এই চরিত্রটা আছে আপনি কি করবেন উনি সঙ্গে সঙ্গে রাজি হলেন উনি কিন্তু হাসির নাটকে খুব ভালো অভিনয় অসাধারণ ওই মানে ভাবতে পারি না যে উনি ওই রকম অভিনয় এবং করবেন ওই করতে করতে ওখানে আমার একটা গান ছিল রাজ ভয়েসী আমায় পাগল করে ছেড়ে আমায় টোনা করে ছেড়ে সেখানে শক্তি ঠাকুর আর তারাপদ মজুমদার আমি পরে রেকর্ডিং করে ওটা মিশিয়েছিলাম তো ওটা গৌতম দে ছিল শুক্লা বন্দ্যোপাধ্যায় ছিলেন গীতা দে ছিলেন ওটা মানে সুপার ডুপার হিট প্লে ওটাও কিন্তু একদম প্রাণী ঠিক এইভাবেই প্রকৃতির মধ্যে আমি ভগবানকে দেখছি সেই দেখাটা হচ্ছে আমি চন্দনেশ্বর নাটক এই আলোচনায় আমরা একটু পরে আসবো তার আগে আমার আবার একটু ইচ্ছা করছি আপনার আর একটা কবিতা শুনে নিতে চট করে আচ্ছা বেশ আমি এবারে একটা কবিতা শোনাচ্ছি আমি এবং আমি কত গভীর স্রোতের নদীতে নেমে কত জোয়ার ভাটায় ভেসে ভেসে তুফানে উত্তাল মাছ ধরিয়ায় ছিঁড়ে গেছে পাল ভেঙে গেছে দাঁড় তবুও ছাড়িনি কোহাল চলেছি চলেছি আর চলেছি কত নাম মনে নেই আর কত মুখ হয়েছে ধূসর তবুও কি আমি সেই আগের মতো দাঁড় ফেলি নদীতে তীরে থিরে মুখ দেখি বাড়ানো হাতে হাত রেখে হয়তো সেই আমি পড়ে আছি ফেলে আসা দূর কোনো মাকে এই আমি চলেছি আবার অন্য কোনো বাঁকে জেনে যাওয়া খবরের সূত্র ধরে আর এক খবরের মুখোমুখি হতে সেইখানে সেই সঙ্গম উৎসবে যেইখানে বিভক্ত বুক মিলে যাবে মিশে যাবে চিরন্তন বুকে বা খুব সুন্দর হয়েছে সম্রাশদা এইবার ওই যে আপনি একটু আগে বলছিলেন নয় যে প্রকৃতি আমার ভালো লাগে গাছপালা আমার ভালো লাগে তা এই প্রকৃতি নিয়ে একটা খুব সুন্দর নাটক এবং সেটা কঠিন নাটকই বলবো যে ওই গল্পের নাট নাটক হতে পারে বা নাট্যরূপ হতে পারে এটা আমাদের কল্পনার বাইরে ছিল নাটকটার নাম ছিল চন্দনেশ্বরের মাচানতলায় এটা একটা আপনার আউটস্ট্যান্ডিং প্রোডাকশানের মধ্যেই পড়ে আর কি এবার এই চন্দনেশ্বরের মাচান তোলার এই সৃষ্টির পিছনে তো একটা ঘটনা থাকে সেইগুলো একটু আমরা জানতে চাইব শ্যামলদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল তো এই শ্রবণীতে গল্প লেখার উপকরণ একটা সিরিজ করেছিলাম তো উনি সেখানে তো এই চন্দনেশ্বর মাচানতলার ঘটনা মানে উনি প্রথম জীবনে কিন্তু আলতবাড়ি করতেন এই ক্যানিং অঞ্চলে সেইখানে গল্পটার মধ্যে একটা মানুষ প্রকৃতির মধ্যে ভগবানকে দেখে রিক্সা চালায় বিয়ে করেনি সেই মানুষটা হচ্ছে এই গল্পের নায়ক হ্যাঁ অমৃত নাম ছিল অমৃত নাম এবং শ্যামলদার আমি আমি করে লিখেছেন আড়তদার সেই চরিত্রটা করেছিলেন পিএলটি সত্য বন্দ্যোপাধ্যায় তো এইটা মানুষ যে মূর্তির মধ্যে ঠাকুরকে দেখে না তালগাছের ফাঁক দিয়ে চাঁদ দেখা যাচ্ছে দেখেন দেখেন বাবু কি সুন্দর কি সুন্দর কি সুন্দর বাবু দেখেন দেখেন বাবু এই যে অনুভব এই অনুভবটা আমার নিজের ভেতরে ছিল বলে এই নাটকটা কেউ করা কোনো চরিত্র নারী চরিত্র নেই এই চরিত্রটাকে তৈরি করতে গিয়ে আমি বেঁচেছিলাম সৌম্যদেব বসুকে সৌম্য বললো আমি কি আমি তুমি মনে করো না তুমি একটু সাধু সন্ন্যাসীরা যেমন হয় সাত্বিক মানুষ হয় সকলের কাছে যাওয়া আর তোমার এই গলাটা থাকবে না এই গলার বেস্টটা থাকবে না তোমাকে অন্য ক্যারেক্টার হতে হবে এবং বারবার আমি এই অভিনয়টা ওকে করিয়েছিলাম এবং ও অফিস থেকে চোটে সমরেশ দাও ওই জায়গাটা আরেকবার বলুন আরেকবার দেখিয়ে দিন না মানে অমৃত তো খুব সাত্ত্বিক মানুষ তো আর বলছে আচ্ছা অমৃত তুমি কোনো পাপ করেছিলে পাপ হ্যাঁ বাবু একবার করেছিলাম ওই একটা ওই গাছের গোড়ায় বেঁধে রেখেছিলাম সেই গাছের বাবু আরে সে তো ছোটবেলায় করেছো বড় বেলায় কে করেছো না বাবু বড় বেলায় তো কিছুই না আমি তো মঙ্গল চাই মানুষের মঙ্গল চাই এই নাটক যে মানুষটা প্রকৃতিকে ভালো না বাসবে সেই নাটক করতে পারবে না সমাজে আর একটা খুব কৌতূহল হয় এই যে মানে আপনি এত সুন্দর আছেন এত কর্মক্ষম আছেন মানে কিভাবে এর মানে রহস্যটা কি খুব জানতে ইচ্ছা করে এবং আপনাকে দেখে যে আপনার ঠিক বয়সটা কত মানে মানে সেটাও একটা কৌতূহল হয় যে ঠিক দেখে তো বোঝা যায় না যে কতখানি বয়স হয়েছে এই এই একই প্রশ্ন আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা আলোচনা সভায় গিয়েছিলাম আমি আমার ফিটনেস দেখে তখন বলছে স্যার আপনার বয়স কত পঁয়ষট্টি না সত্তর না তারা হেরে গেল অর্থাৎ আমার এই ফিটনেসটার পেছনে কারণ হচ্ছে কি আমি আমার খাওয়া দাওয়া খুব সংযম আমি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই না কোনো মানে যেখানেতে একটু রিচ খাওয়া দাওয়া হয় যাই না আমি মূলত ফল বেশি করে খাই এবং ওই যে যেটাকে বলে যে আহার ইচ্ছে থাকলেও আমি খাবো না মিষ্টি আমি খাবো না চা আমি দিনে একবার খাই এবং সেটা লিকার চা অর্থাৎ খাওয়া দাওয়ায় জীবনে সব জায়গায় কিন্তু আমার রেস্ট্রেন সংযম আছে আর সংযম বলেই আমি পাঁচতলায় আমি হেঁটে উঠে যাব উইদাউট এনি লিফ্ট আমি যে দূরদর্শনের ওপরে তলায় উঠলাম আমি কিন্তু লিফ্ট ব্যবহার করিনি আমি হেঁটেই গেছি এই কেন বলছি আমি পনেরো বছর ধরে প্রাণায়াম করি এই প্রাণায়ামের যে ক্ষমতা এই যে বক্ষস্থানে কথা বলার যে ক্ষমতা শ্বাস ধরে রাখা এখনও আমার ৪৫ থেকে পঞ্চাশ সেকেন্ড দম আমি এখনও চাণক্য চন্দ্রগুপ্ত শাহজাহান বলবো সিরাজউদ্দৌলা করতে পারবো আপনি একটু মানে আমাদের চন্দ্রগুপ্ত নাটকে চাণক্যের অংশটা কি একটু একটু বলতে পারবেন খুব কৌতূহল হচ্ছে মানে স্মৃতি থেকে যতটুকু আপনার মনে পড়ে একটুখানি বলি হ্যাঁ একটুখানি বলুন না ওই বদ্ধ জলার ওপরে একটা ধোঁয়ার কুণ্ডলে উঠছে পচা হাড়ের দু যেন নিঃশ্বাস আটকে আসছে প্রভাতের সর্বাঙ্গে ঘা পড়ছে হে সুন্দরী বিভৎসতা তুমি এত সুন্দর তাই আমি নিত্য প্রত্যুষে তোমার কদর্যতা স্নান করতে ধেয়ে আসি তুমি আমাকে তুমি আমাকে অনেক দূর নিয়ে যাও সুন্দরী নরকে হয় সেও ভালো খুব সুন্দর লাগলো সমরেশদা তো আমরা কি আরেকটা একটু নাটকের আপনি আমি জানি আপনি আরেকটি খুব আপনার প্রিয় অংশ থাকে সেটা হচ্ছে ম্যাকবেদ এটা আমরা রেডিওতে এখন অহিন্দ চৌধুরী হ্যাঁ ম্যাকবেথ করেন উনি গিরিশ ঘোষের অনুবাদ গিরিশ ঘোষের অনুবাদ মাঝে মাঝে আমরা শুনতে পাই এটা আর এ সমরেশ দা আপনার আপনার নাটকে তো অনেক বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন তাদের সম্বন্ধে ছোটো করে যেমন আমার খুব একটু জানতে ইচ্ছা করছে শুক্লা বন্দ্যোপাধ্যায় কি আপনি মহেশ নাটকে আমিনার চরিত্রে অভিনয় করেছিলেন এটা একটা প্রায় দুঃসাহসিক ব্যাপার তিনি অন্য মাপের অভিনেত্রী ছিলেন শুক্লা বন্দ্যোপাধ্যায় তিনি নবচর এগারো বছর পনেরো বছর সব চরিত্রে করতেন শুধু রেকর্ডিং করার সময় বলতো ম্যাডাম কাট 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 আপনার বয়স বেড়ে গেল অর্থাৎ আমাদের গলার যে পিচ গলার যে আমাদের কম্পন তরঙ্গ সেটা মেয়েদের হচ্ছে দুশো ছাপ্পান্ন আর ছেলেদের একশো আটাশ ওনার এই যে দুশো ছাপ্পান্ন উনি তার থেকেও কম্পন তরঙ্গ বাড়াতে পারতেন অর্থাৎ দুশো পঞ্চাশ দুশো ছাপ্পান্ন করতেন নাহলে আমি না আবা আবা এই যে গলাটাকে পাতলা করে করা ঠিক আবার একই ভাবে মেঘর উদ্রে গিরিবালার কিন্তু ওই গিরিবেলা করেছিল আমাদের কি নামটা মনে পড়ছে না তো ছোট গিরিবেলা হ্যাঁ রূপা ভট্টাচার্য রূপা ভট্টাচার্য রূপা ভট্টাচার্য গলার সঙ্গে কিন্তু একটা ভীষণ মিল রেখে উনি অভিনয় করেছিলেন কিন্তু তাই নয় উনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন আগামী নাটকে নেসরা সেখানে নেগেটিভ চরিত্র অভিনয় মানে ওর কোনো তুলি তুলনা নেই অভাগীর স্বর্গে অভাগীর স্বর্গ মানে গলা দিয়েই সমস্ত মানে কান্না ভেসে আসে অসাধারণ অভিনয় তো কথায় কথায় আমরা সমরেশ দাস কাছ থেকে বেতার নাটকের প্রযোজনা অভিনয় সম্পাদনা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম হয়তো এই অল্প সময়ের মধ্যে আমরা সব কিছু আপনার কাছ থেকে শুনতে পারলাম না সমরেশ দা আবার হয়তো কখন সময় বা সুযোগ হলে আপনার কাছ থেকে জানব অনেক অনেক ধন্যবাদ সমরেশ দা আপনাকে ধন্যবাদ